হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে আসলাম ইউটিউবে নতুন আপডেট দেওয়ার জন্য। মালদার একটি ছোট্ট জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে ভোর ডিগি। আপনারা দেখতে পাচ্ছেন এই ডিগিটা বহু বড় ডিগি, বহু পুরাতন ডিগি। এখানে অনেক লোকে আশেপাশে বাস করে, বাড়ি ঘর। এই রাস্তা, রাস্তা ধরে আসছি আমরা। সামনে ছোট্ট একটা ফরেস্ট আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলে হেঁটে যাচ্ছে, ওর সঙ্গে আপনাদের সাক্ষাৎ করাবো। ভাই এদিকে একটু আসো তো। পুনরায় আবার চলে আসলাম ক্যামেরার সামনে, একটু ব্রেক নিয়ে নিয়েছিলাম। এদিক দিয়ে, এই রাস্তাটা হচ্ছে রোডের রাস্তা, এদিক দিয়ে গাড়ি যায়, সব কিছু যায় যাতায়াত করে। এই রাস্তা দিয়ে আমরা চলে যেতে পারবো মালদা 420 মোড়ে। দেখতে পাচ্ছেন এটা একটা শর্টকাট রাস্তা। আবার পুনরায় আমরা ফিরে আসছি ডিগির দিকে। ডিগির দৃশ্য দেখেন, এখানে ডিগিতে নৌকা আছে দুটো, নৌকা দাঁড়ানো আছে, নৌকার মালিনী। পারলে আমরা একটু নৌকাতে উঠে ভিডিওটা করতাম, কিন্তু এই দেখেন নৌকাগুলো দাঁড়িয়ে আছে। এইখানে মাঝে মধ্যে পিকনিক হয়, অনেক কিছু হয়ে থাকে। নৌকার মধ্যে বসে আছি, আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটা। আমার ভাই বসে আছে, ও চালাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা নৌকার মধ্যে বসে বসে কি করছি। আমরা একদম দিঘির মাঝখানে চলে এসেছি, মোটামুটি 30-35 মিনিট চালিয়ে তারপর আসলাম ব্যালেস্টেল স্টোরে।
মুখ আগাচ্ছে। তুমি চলে আসো, ডেলিভারি করো। সি, এটা হচ্ছে এই পুকুরের মালিক হচ্ছে কাকা। কাকা, আপনার নাম বলুন। আমার নাম সুশীল ভুঁইমালি, আমার বাড়ি ভরডিগি। দীর্ঘদিন ধরে আমি এখানে থাকি, এই ডিগিতে। এটা বহুদিনের ডিগি। এখানে ধরেন মোটামুটি চাষ হয়, রুই মাছ চাষ হয়, কাতল হয়, বাটা মাছ হয়, আমেরিকান হয়। এখানে যদি কেউ মাছ নিতে আসে সরাসরি? হ্যাঁ, মাছ নিতে আসলে পাবে। হ্যাঁ, টাটকা মাছ পেয়ে যাবেন। হ্যাঁ, বড় বড় মাছ আছে, কাতল মাছ। ওজন কেমন হবে কাকা? মোটামুটি ধরেন 2.5-3 কিলো। ওকে, আর কি কি মাছ আছে? রুই আছে, রুই মোটামুটি 1.5 কিলো। রুই বাটা হবে, বাটা মোটামুটি ধরেন 100-150 সাইজ। ও, আর একটু মাছ কিভাবে চাষ করেন একটু বলেন জনসাধারণকে। যেন মাছ আমরা মাছ চাষ করি, মনে করেন ধরেন আমরা ওই ছোট মাছ নিয়ে আসি, মনে করেন ধরেন 500 ভাঙা, 250 ভাঙা মাছ আনি। মাছ মোটামুটি সাইজ করে বিক্রি করি। মোটামুটি ধরেন 3-4-5 মাস পর জাল দিই, মাসে মাসে জাল দিই না। আর মাছকে কি কি খাওয়ান? মাছকে খাওয়াই আমরা খোল খাওয়াই, তারপরে ওই রাইস ব্রান খাওয়াই, গাড্ডা খাওয়াই, বিভিন্ন রকমের জিনিস খাওয়াই আর কি। মোটামুটি এস্টিমেট বছরে কত খরচা হয় পুকুরটা? মোটামুটি খরচা কত তো বলতে পাবো না, আনুমানিক তাও একটা। খরচা এমনি ভালো হয় 1 কোটি, কোনো ব্যাপার নাই। 1 কোটি। আর এই ডিগিটার সাইজ কত হবে? সাইজ মোটামুটি ধরেন 52 বিঘা ডিগি। এটা ও জলাটা, শুধু জলাটা 52 বিঘা, 52 বিঘা আছে। তাহলে ঠিক আছে কাকা, আবার আসবো ঘুরে, আপনার এখানে প্রচারও হয়ে যাবে। আচ্ছা, ঠিক।
ধন্যবাদ।